সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহাসিক কাহরলাটে। দর্শক, আজ 7 নভেম্বর শনিবার। আপনারা জানেন এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে প্রতি শনিবারে। তো আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব বলদ গরুর বর্তমান বাজার দর, আজকে কি দরে এখানে এ ধরনের গরু বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এখানে দেখছি এক জোড়া বলদ গরু, দেখছেন অনেক বড় সাইজের। একটু ভাই বয়স কেমন? জোয়ান হয়েছে। ওজন কতটুকু হবে ভাই? দুটা 20-22 মন। দাম চাচ্ছেন কত? 4.5 লাখ চাচ্ছেন। বলতেছে কত? বলেনি কেউ এখনো দাম? না বলে নাই ভাই, বলে নাই। বাজার কেমন আছে? কম। তো বেচা বিক্রি করবেন কত? চারের মতো হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন 4 লাখ, মানে 400,000, 4 লাখ যদি হয় তাহলে ওনারা এই জোড়াটি বিক্রি করে দিবেন। আপনারা দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোলাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি বলদ গরুর বাজার দর। এই পাশে চাচার কাছে দুটি দেখছি, এই যে দেখছেন একটু লম্বা গরু, ওগুলো একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি। চাচা, ওগুলা কি গত হাটে ছিল নাকি? দর্শক, এই যে গত হাটে ছিল এখনো বিক্রি করতে পারেনি। দেখি আমরা একটু কথা বলে সামনে যাই, সামনে আরো বেশ কিছু এ ধরনের গরু রয়েছে, সেগুলোর একটু দাম জানবো। এই যে এখানেও বেশ কিছু গরু রয়েছে যেগুলো গত হাটেও ছিল, কারণ বাজার পড়ে যাওয়ার কারণে ওনারা বিক্রি করতে পারছেন না। এই যে বাজার কেমন আছে ভাই? বাজার খুব খারাপ। শুনছেন দর্শক, ওনারা বলছেন যে বাজার খুব খারাপ। আমরা দেখি এই পাশে চাচার কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। চাচা বয়স কেমন? এগুলা জোয়ান হয়ে গেছে। দুটার ওজন কতটুকু হবে চাচা? 8.5 মন। দাম চাচ্ছেন কত? 180 চাচ্ছেন। বলতেছে কেমন চাচা? 60 পর্যন্ত দাম দিছে। তো বেচা বিক্রি করবেন কত? 70 হলে বিক্রি করে দিবেন, 1,70,000। দর্শক দেখলেন 1,70,000 হলে উনি এগুলো বিক্রি করে দিবেন। আমরা ওই পাশে যাবো, ওই পাশে আরেক জোড়া দেখছি এক ভাইয়ের কাছে। এই যে দেখছেন ভাই গরুগুলো পরিচর্যায় ব্যস্ত, পরিচর্যায় ব্যস্ত না ভাই? কি করছেন? রশি ঠিক করছেন। এগুলা বয়স কেমন ভাই? একটা জোয়ান, একটা 6 দাঁত। ওজন কতটুকু হবে ভাই? 10 মন দুটাই। তো দাম চাচ্ছেন কত? 210 চাচ্ছেন। বলছে কেমন? কত বলতেছে? 80-85। 1 লাখ? জি, 1,80,000-85,000 পর্যন্ত বলছে। তো বেচা বিক্রি করবেন কত? 2 লাখই নাকি? দেখি এখন কত হয়, বাজারের উপর নির্ভর করবে। দর্শক শুনলেন বাজারের উপর নির্ভর করবে ওনার বেচা বিক্রি। আজকে বাজার কি খুব খারাপ নাকি? খুব কম। দর্শক শুনছেন বাজার খুব কম, ওনারা বলছেন। আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহরলাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ 7 নভেম্বর শনিবার বলদ গরুর বাজার দর। এই যে ভাইয়া এই পাশে দুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখছি। ভাই এগুলোর বয়স কেমন? জোয়ান বয়স হয়েছে। ওজন কতটুকু হবে দুটার? 13-13.5 মন হবে। তো দাম চাচ্ছেন কত? 275 চাচ্ছেন। বলছে কত? 240 পর্যন্ত বলছে। বেচা বিক্রি করবেন কত? বেচা বিক্রি 50-60-55। দর্শক যে শুনলেন 2,50,000-55,000, 2,50,000-55,000 হলে উনি এগুলো বিক্রি করে দিবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কাহরলাটে থেকে বলদ গরুর বাজার দর। এই যে পাশে আরো এক জোড়া দেখছি, দেখতেছে আমরা দর্শক এখানে দেখা একজন দেখছে। আমরা ওই পাশে একটু যাই কথা বলি, এই যে এই পাশে যাই একটু কথা বলি, দেখি কি ভাই কেমন আছেন? ভালো ভাই। ভালো। বয়স কেমন এগুলার? জোয়ান হয়ে গেছে। দর্শক যে শুনছেন বয়স জোয়ান। ওজন কতটুকু হবে চাচা? ওজন কতটুকু হবে দুটার? দুইটার ওজন 9 মন। দাম চাচ্ছেন কত? এগুলা 210 চাচ্ছেন। বলতেছে কেমন?
আশি এক লাখ আশি আশি পঁচাশি পর্যন্ত পৌঁছে। তো বেচা বিক্রি করবেন কত? এই যে কানে কানে চলতেছে, কানে কানে কথাবার্তা চলতেছে দেখছেন, পঁচাশি পর্যন্ত এগুলো দাম উঠেছে। এই যে দেখছেন আপনারা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কাহালাঘাট থেকে, ওইখানে কানে মুখে কথা চলছে। চলুক আমরা আরো কিছু এ ধরনের কিছু গরু রয়েছে যেগুলোর দাম একটু আপনাদের জানানোর চেষ্টা করি। এই পাশে কিছু ছোট ছোট বলদ গরু রয়েছে, আমরা সেগুলোর একটু দাম জানাই আপনাদের। দেখছেন প্রচুর ধরনের ছোট ছোট, হ্যাঁ বলদ গরু। কেমন বয়স এগুলো? বয়স কেমন? জোয়ান হয়ে গেছে। দুটার ওজন কত হবে? এক জোড়া না একটা একটা? ওইটা এটা জোড়া, ওইটা এগুলোর বয়স জোয়ান। ওজন কতটুকু হবে ভাই দুটাই? এখন কেমন করে বলবো আমি, বলতে পারবেন? আচ্ছা আপনারা কিনতে আসছেন, কিনতে আসছেন, দাম চাইছে কত আপনাদের কাছে? 70,000। ১,৭২ দুটাই না একটা? একটা। 72,000 চাইছে, আপনারা বলছেন কত? এখনো কিছু বলেন নাই দর্শক, 72,000 দেখতেছেন, 72,000 চাইছে, ওনারা এখনো কিছু বলেনি। দেখি আমরা ওই পাশে যাই। ওয়ালাইকুম সালাম। দেখেন তো ভাই, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কাহালাঘাট থেকে বর্তমান বলদ গরুর বাজার দর। এই যে এই পাশে আরেক জোড়া দেখছি আমরা, এই যে পাশে আরেক জোড়া দিচ্ছি ভাই, বয়স কেমন? এগুলা জুয়ান বয়স ভাই, জুয়ান হয়েছে। ওজন কত হবে দুটাই? ৭ মন। দাম চাচ্ছেন কত? ১,৩৫। বলছে কত? বললাম না, বলে নাই কেউ দাম এখনো? বলছে কত? বলছে ২৫ পর্যন্ত বলছে। ৩৫ চাচ্ছেন, ২৫ বলছে। তো বেচা বিক্রি করবেন কত? আর তো ডিফারেন্স অল্প আছে, ২৭-২৮ হলে দেখে দিন দর্শক, চলেন ২৭-২৮ হলে ওইগুলো বিক্রি করে দিবে। আমরা, আমার চাচা রয়েছেন এখানে, আপনারা জানেন আমি চাচার কাছে সবসময় আসি, চাচা সবসময় হাসি খুশি থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আসিবা ভালো আছেন? যেমন তোমার বয়স কেমন? এগুলা ছয় দাঁত করে বয়স, জোয়ান হয় না। ওজন কতটুকু হবে চাচা? এগুলো ওজনে হবে না বা? এগুলো ওজনে বিক্রি হবে? এগুলো বাচ্চা গরু, বাচ্চা গরু। তো এগুলো দাম চাচ্ছেন কত? ১,৫০,০০০ চাচ্ছেন জোড়াটার দাম। বলছে কত? বলে নাই কেউ দাম? কত? ৪০ পর্যন্ত দাম দিতে, ১০,০০০ গ্যাপ, মেকআপ হয়ে যাবে মনে হয়। কত আর কত বাড়িতে দিবেন? আর অল্প স্বল্প বাড়লে দিয়ে দিবেন দর্শক, শুনলেন? আর অল্প স্বল্প বাড়লে উনি দিয়ে দিবেন। ১,৪০ পর্যন্ত এগুলো দাম দিয়েছে, এই যে দেখছেন, কারণ এগুলো ওজনে বিক্রি হবে। এগুলো পোষার গরু, পোষার গরু দর্শক দেখছেন, পোষার গরু। আমরা ওই পাশে যাব, ওই পাশে প্রশান্তি। এই যে এই পাশে আরেক জোড়া দেখছি আমরা, এই পাশে এক জোড়া দেখছি আমরা। ভাই বয়স কেমন? এগুলো ৬টা করে দাম হয়েছে। আরো দুদাত হলে জোয়ান হয়ে যায়, আরো দুইদাত হলে জোয়ান হবে। তো দাম চাইছেন কত? এগুলা দাম চাইছি ১,১৭-১৭। আর কিছু বাড়লে দিয়ে দর্শক, শুনলেন? আর কিছু বাড়লে দিয়ে দিবে। এগুলো কি পোষার না কাটায়? ওজন কতটুকু হবে দিতে? ওজন দুটো ৬ মন ১০-১৫ ৬ মন হবে, ৩ মন করে হবে, ৬ মন ১০-১৫ কেজি হবে দর্শক, শুনলেন? আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই পাশে আরেক জোড়া দেখছি ভাইয়ের কাছে, ভাইগুলোর বয়স কেমন? ৪-৬ দাঁত। এগুলো পোষা না কাটা? পোষা। তো দাম চাচ্ছেন কত জোড়াটা? ১,১৫ বলতেছে। কেমন বলতেছে? ১,৬-৭ ৬-৭ পর্যন্ত দাম দিচ্ছে। তো বেচা বিক্রি করবেন কত? আর কিছু বাড়লে দিয়ে দিবেন দর্শক, শুনছেন? আর কিছু বাড়লেই দিয়ে দিবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার কাহালাঘাট থেকে ৭ নভেম্বর শনিবারের বলদ গরুর বাজার দর। আপনারা যারা এই ধরনের বলদ গরু ক্রয় করতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন দর্শক। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
আছে